তো দেখেন, এখানে আমাদের টার্গেট ছিল হচ্ছে পার কোম্পানি থেকে 5টা করে মার্কেটিং রিলেটেড পিপল বের করা। কিন্তু দেখা যাচ্ছে কতগুলোতে 3টা পাওয়া গেছে, কতগুলোতে 5টা পাওয়া গেছে। যেগুলোতে 5টা পাওয়া গেছে এগুলোর তো আর কোনো কিছু করতে হবে না। আর যেগুলোতে যেমন 2টা একটা করে পাওয়া গেছে, এগুলোতে আমরা সর্বোচ্চ যে কয়টা পাওয়া যায় খোঁজার চেষ্টা করবো, মানে সর্বোচ্চ 5টা। তো দেখেন এখানে, এটাতে আমি দেখতে পাচ্ছি এখানে 3টা পাইছেন। তো আমি আর কোম্পানি নেম দিয়েও সার্চ দিয়ে লিঙ্কডিন বের করতে পারি। আর যদি কোম্পানি নেম দিয়ে সার্চ দেওয়ার পরে দেখা যাচ্ছে এরকম কোনো সুনির্দিষ্ট ওয়েবসাইট আসতেছে না, তারপরে কিন্তু আমরা এদের ওয়েবসাইটে ঢুকছে। আচ্ছা, ওয়েবসাইটে ঢুকার পরে আপনারা তো জানেনই কই, এদের যে লিঙ্কডিন কোম্পানি পেজ আছে এটা আমরা বের করব। মোটামুটি সবগুলোই একই সিস্টেমেই করবে। তারপরে যে এখানে সি ওয়াল যতগুলো এমপ্লয়িজ আছে, আচ্ছা, তারপরে কন্টিনিউ সার্চ উইথ সেলস ম্যানেজার, এখান থেকে সেলস ম্যানেজারে চলে যাবে। আচ্ছা, এখানে এইরকম করে আসার পরে আপনারা যে টাইটেল এখানে মার্কেটিং এইটুকু লেখেন, ভালো করে দেখে নেন, MARKETING এন্টার। দেখেন এখানে 4টা মার্কেটিং রিলেটেড পিপল শো করতেছে। তো আমি কিন্তু এখানে অলরেডি 3 জন মানুষের এই কোম্পানির থেকে নিয়ে নিচ্ছি, তো আমি কিন্তু এদেরগুলো আর নিতে পারবো না। তো যখন আপনি নতুন ইমেল নেবেন, আগের গুলো একটু খেয়াল রাখবেন, যেগুলো আগে যদি নিয়ে হয় তাহলে কিন্তু নিবেন না। আচ্ছা, তো এখানে দেখি গ্রিন্টার, এটা নিচ্ছি লারেন গ্রিন্টার, লারেন গ্রিন্টার, হ্যাঁ এটা নিচ্ছি। তারপরে আছে জামিয়ে, আচ্ছা এটা কি নিচ্ছি জামিয়ে, এরাও কিন্তু এই 2 জনকেই কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। তারপরে আর কি আছে হানা 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 হানা, না হানা আমরা নেইনি, হানা মানে এখানে নাই কে। তারপরে বাকি থাকলো কে, তাহলে অ্যানালি আর হচ্ছে এই 2 জন বাকি থাকলো। তো আমরা এখন চেষ্টা করবো, যেহেতু 2টা ঘর এখনো ফাঁকা আছে, যদি এই 2 জনের ইমেল আমরা পাই ভ্যালিড, তাহলে কিন্তু আমরা এই 2টা নিব। আচ্ছা, তো দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যেহেতু আমরা 3টা ইমেল পাচ্ছি, তো আমি এদের ইমেলের প্যাটার্ন গুলো আগে খেয়াল করি। আর এদের ইমেলের প্যাটার্ন হচ্ছে ফার্স্ট নেম, জাস্ট এখানে যে নিয়ে দেখেন ফার্স্ট নেম দিয়ে এরা কিন্তু এদের ইমেল বানাইছে। তো তাহলে এখানে যেহেতু আমি ফার্স্ট নেম দিয়ে আগে ট্রাই করি, তো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারে, আগে একটা ইমেল নিয়ে যেগুলো আছে এগুলো একটাকে চেক করে দেখলেন, মেইল টেস্ট রেটারে কি বলে। দেখেন এখানে বলতেছে এটা কি ভ্যালিড, তার মানে আমি ওই নামটা দিয়ে এখানে চেক করলে তাহলে কিন্তু আমার অন্য কোনো টুলস এর সহায়তা নিয়ে লাগতেছে না, কারণ এখানে ভ্যালিড হলে ভ্যালিড, আর যদি এরকম দেখেন আনভ্যালিড যদি হয় তাহলে কিন্তু ডিরেক্ট লেখা উঠবে আনভ্যালিড, তখন কিন্তু আমরা ওটা নিব না। এই জন্য আমি আগে এর ফার্স্ট নেম দিয়ে ট্রাই করি। দেখছেন মেইলটা কিন্তু এটা ভ্যালিড, তার মানে কি এটা আমরা এখন নিতে পারবো। আর যদি এইরকম করে যদি আপনারা ইমেল খুঁজে না পান, তখন কি করবেন দেখেন, সেটাই যে নিউ ট্যাবে এটা ওপেন করবেন। করার পরে এখানে যদি নাম শো করে তাহলে তো হলোই, আর যদি এরকম দেখছেন যে লিঙ্কডইন প্রোফাইল লেখা আছে, তখন এই যে রকেট রিস, এই যে এটা যে আপনার এক্সটেনশনটা আছে, এখানে একটা এমনি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন, রকেট রিস, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। দিয়ে হলে যদি এখানে ওই লিঙ্কডইন মেম্বার থাকে তাহলে এখানে ক্লিক করলেই, এই যে এরকম প্রোফাইল চলে আসবে, তখন আপনি এই যে এইরকম এখানে ক্লিক করেও কিন্তু এই যে স্ক্র্যাপ যে এক্সটেনশনটা আছে এই নামের উপর আপনি এটার উপর ক্লিক করে আপনারা ইমেল খুঁজতে পারেন। এটা গেল হচ্ছে 2 নম্বর পদ্ধতি। তারপরে এইরকম করেও যদি না পান, তাহলে আপনারা যে হান্টারের এক্সেস দিয়ে দিচ্ছি, তো এখানে গিয়ে যাবেন যে ফাইন্ডার, নাম পুরো নামটাকে এখান থেকে নিয়ে আসবেন,
তারপরে হচ্ছে ডোমেইন, ডোমেইনটা যে এখানে দেওয়া গেছে, তো এটা হচ্ছে সর্বশেষ ধাপ। না পেলে এখান থেকে খুঁজবেন, খুঁজে ইমেল ভেরিফাই করে যদি ভ্যালিড পান তাহলে নাম আর ইমেল নিয়ে নেবেন। তো এখানে যেহেতু আমি আর নাম পায়ে গেছি, হয়ে গেল। এখন আর একটা যেহেতু এখানে পার্সন আছে, এরটাও তো আমরা নিতে পারি মার্কেটিং ইয়েতে। এবার এটা দিয়ে বানানোর চেষ্টা করা যায়। দেখেন এই ইমেল অ্যাড্রেসটাও ভ্যালিড, তাহলে কিন্তু আমার এই এখান থেকে পাঁচটা খোঁজা হয়ে গেল। তো এই কাজ এইরকম করে, যেগুলা যে কয়টা করে ফাঁকা আছে খুঁজেন, আর আমি এই সব ডিটেলস পাঠাই দিচ্ছি। তো এই ধন্যবাদ।